হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি বিশেষ কবিতা বা সনেট নিয়ে আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একদম প্রথম দিককার একজন সর্বশ্রেষ্ঠ কবি বললেও বেশি বাড়িয়ে বলা হয় না তার সম্পর্কে। প্রকৃতপক্ষে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এমন অনেক অবদান রেখে গেছেন যার জন্য তার নাম বাংলা সাহিত্যে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। যেমন বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করা, প্রথম সাহিত্যিক মহাকাব্য মেঘনাদবধ লেখা, প্রথম খুব উল্লেখযোগ্য এবং শ্রেষ্ঠ মানের সনেট লেখা, এই সবগুলো কিন্তু বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান। আজকে আমরা তার লেখা একটি বিশেষ সনেট নিয়ে আলোচনা করব, যে সনেটটি শুধুমাত্র একটি কবিতা মাত্র নয়, অনেকটাই যেন মাইকেল মধুসূদন দত্তের মনের কথা, তার আত্মস্বীকারোক্তি, অথবা আমরা বলতে পারি তিনি জীবনে কি ঠিক করেছেন কি ভুল করেছেন তার একটা খতিয়ান। কবিতাটার নাম হলো বঙ্গ ভাষা। বঙ্গ ভাষা বা বাংলা ভাষার প্রতি মাইকেল মধুসূদন দত্তের ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে। আজকের আলোচ্য কবিতাটি আলোচনা করার আগে আমরা মাইকেল মধুসূদন দত্তের কবি প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে কিছু জানব। মাইকেল মধুসূদন দত্ত বিখ্যাত দত্তবংশে জন্মগ্রহণ করলেও তিনি যখন পড়াশুনো শেখবার জন্য কলকাতায় আসেন তখন ধীরে ধীরে তৎকালীন যে পাশ্চাত্য ইংরেজদের যে একটা বাতাবরণ কলকাতায় গড়ে উঠেছিল তার সংস্পর্শে এসে তিনি ইংরাজি সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি এগুলোর প্রতি একটু একটু করে অনুরক্ত হন বা আকর্ষণ অনুভব করতে থাকেন। তিনি লক্ষ্য করে দেখেন আমাদের দেশে হোক বা বিদেশে হোক ইংরেজদের বেশ একটা নাম ডাক, ইংরেজ কবি থেকে শুরু করে ইংরেজি কালচার, ইংরেজি সাহিত্য এই সব কিছুকে মানুষ অনেক বড় চোখে দেখে। তাই মাইকেল মধুসূদন দত্তের ইচ্ছে হয়েছিল তিনিও ইংরাজি ভাষার এক সুদক্ষ কবি হবেন, মহান কবিরূপে তার নামও চতুর্দিকে ছড়িয়ে পড়বে। সেই আশা নিয়ে তিনি তার জীবনের প্রথম দিকে ইংরেজি ভাষায় বেশ কিছু কবিতা এগুলো রচনাও করেছিলেন, যেমন দ্য ভিশন অফ পাস্ট, দ্য ক্যাপটিভ লেডি, এই টাইপের রচনা। তো এই সমস্ত লেখা লেখার পরেও তিনি কোথাও একটা অনুভব করতে থাকেন তিনি ইংরাজি ভাষার সাহিত্যিকদের মতন প্রতিষ্ঠা কিন্তু পাচ্ছেন না বা কোথাও একটা তাকে সেভাবে গ্রহণ করা হচ্ছে না। মাইকেল মধুসূদন দত্ত প্রচণ্ড ভক্ত ছিলেন কবি বায়রনের, কবি মিল্টনের, কবি শেলি কিটস এদের। তো এই সমস্ত কবিদের অনুকরণে কাব্য লেখার একটা আকাঙ্ক্ষা তার মধ্যে চিরকালই ছিল, বিশেষ করে বায়রন ছিলেন তার বিশেষ প্রিয় কবি। কিন্তু ধীরে ধীরে তিনি এটা অনুভব করতে থাকেন যে ইংরাজি ভাষায় কবিতা লিখে তিনি সেইভাবে সমাদৃত হচ্ছেন না কোথাও। তখন তিনি হঠাৎ করে ফিরে আসেন নিজের বাংলা ভাষার কাছে এবং তার এটা অনুভূতি হয় যে তিনি হয়তো বাংলা ভাষায় কবিতা লিখলে বেশি সফলতা অর্জন করতে পারেন। তার এই যে অনুভূতি সেইটাই তিনি প্রকাশ করেছেন বঙ্গ ভাষা নামক সনেটটিতে। এবার একটু সংক্ষেপে বলি সনেট জিনিসটা কি। মোটামুটিভাবে আমরা খুব সহজে বলতে পারি প্রত্যেকটি লাইনে বা পংক্তিতে 14টি অক্ষর সমন্বিত এবং সর্বমোট 14টি পংক্তি সমন্বিত, এক ধরনের ছোট গীতি কবিতা যেখানে লেখক বা কবি তার নিজের আত্মমগ্ন হৃদয়ের কথা খুব সহজভাবে স্বতঃস্ফূর্তভাবে বলতে পারেন, তাকে বলা হয় সনেট। সনেটের মধ্যে একটা বন্ধন থাকে, ওই যে বললাম 14টি অক্ষর এবং 14টি পংক্তি, তার একটা বন্ধন থাকে, কিন্তু তা সত্ত্বেও কবি সেখানে অনাবিলভাবে নিজের মনের কথা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারেন, এটাই সনেটের মজা। এবার চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল সনেটটা দেখে নিই এবং সনেটটার প্রত্যেকটি লাইন ধরে ধরে, পংক্তি ধরে ধরে আলোচনা করি। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে শোপিকায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে বড়ি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কোয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপ খনি পূর্ণ মণি জালে। এবার চলো আমরা এই কবিতাটার অন্তর্নিহিত অর্থ কী সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো কবিতাটার প্রত্যেকটা লাইন ধরে আমি বলছি। কবিতাটার প্রথমেই কবি বলছেন যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এখানে বঙ্গ বলতে কার কথা বলা হচ্ছে? অবশ্যই বঙ্গ বলতে আমরা কিন্তু শুধু বঙ্গ ভাষা বুঝি না, বঙ্গ বলতে আমরা আমাদের সর্বমোট বাংলাদেশকে বুঝি। তো এই বাংলাদেশ প্রকৃতপক্ষে রত্নের আকর,
এই জন্য কবি বলছেন, হে বঙ্গ ভাণ্ডারেতম বিবিধ রতন। বাংলাদেশের ভাণ্ডারে তার যে সংস্কৃতি, তার যে কালচার, তার যে রীতিনীতি, আচার আচরণ, তার ভাষা, এই সমস্ত কিছু কিন্তু রত্নের সমান মূল্যবান। এখানে হে বঙ্গ ভাণ্ডারেতম বিবিধ রতন বলতে কখনোই কিন্তু এটা বোঝানো হচ্ছে না যে বঙ্গভূমিতে প্রচুর সোনাদানা মণিমাণিক্য আছে। এখানে বঙ্গভূমির কালচার, তার ভাষা, তার সংস্কৃতি, সেইগুলোকে মূল্য দেওয়া হচ্ছে। তো কবি এখানে তাই বলছেন যে হে বঙ্গ ভাণ্ডারেতম বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। সেই সমস্ত কিছুকে আমি অবোধ, আমি নির্বোধ, আমি বুঝতে পারিনি, বোধহীন ছিলাম, তাই অবহেলা করেছিলাম। এবং সেগুলোকে অবহেলা করে কি করেছিলাম, আমি অন্য জায়গায় গমন করেছিলাম এবং চারিদিকে ঘুরে বেরিয়েছি আমি। কিসের জন্য? যশের জন্য, প্রতিপত্তির জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তাই তিনি বলছেন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ। এখানে এই লাইনটার আক্ষরিক অর্থ কি? কবির ধন রত্নের প্রতি খুব লোভ ছিল, তাই তিনি পরের ধন গ্রহণ করার জন্য চারিদিকে ঘুরে বেরিয়েছেন। কিন্তু না, লাইনটার প্রকৃত অর্থ কিন্তু এটা নয়। লাইনটার প্রকৃত অর্থ হলো, কবি অন্য ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন ইংরেজি ভাষা প্রকৃতপক্ষে খুব একটা মূল্যবান ভাষা, যেহেতু পাশ্চাত্যের লোকেরা সেই ভাষায় কথা বলে, যেহেতু সেই ভাষাটাতে অনেক মহান মহান কাব্য লেখা হয়েছে। শেক্সপিয়ার, বায়রন, সেলি কিটসের মতো বড় বড় কবি, মহাকবিরা সেই ভাষায় কাব্য, নাটক প্রভৃতি লিখেছেন। সেই জন্য কবি মনে করেছিলেন ইংরেজি ভাষা খুব শ্রেষ্ঠ একটা ভাষা। সেই জন্য ইংরেজি ভাষার লোভে মত্ত হয়ে তিনি চতুর্দিকে ভ্রমণ করেছেন। আমরা জানি কবি বিদেশেও গেছেন, তিনি বহুদিন আমাদের বঙ্গদেশ পরিহার করে মাদ্রাজেও ছিলেন। তো নানান জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন ভাগ্য অন্বেষণের জন্য। তো সেটাকেই তিনি বলছেন যে পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এর অর্থ কিন্তু এটা নয় যে বিদেশে গিয়ে তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করেছিলেন, না, এটার অর্থ হচ্ছে তিনি অন্য ভাষার কাছে খ্যাতি কামনা করেছিলেন। তিনি একটা বিদেশি ভাষার কাছে নিজের মান সম্মান গৌরব তিনি পাবেন বলে বিদেশি ভাষাকে গ্রহণ করেছিলেন, কিন্তু সেটা বাস্তবে সম্ভব নয়। প্রত্যেক ব্যক্তির মাতৃভাষাটাই তার কাছে খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত এবং গুরুত্ব পাওয়া উচিত। তো মাইকেল মধুসূদন প্রথম জীবনে সেটা উপলব্ধি করেননি, তিনি ইংরেজি ভাষার প্রতি বেশি অনুরক্ত ছিলেন। তাই তিনি বলছেন, নিজের মাতৃভাষাকে ফেলে রেখে, ভুলে গিয়ে, অন্য ভাষার কাছে গিয়ে সেই ভাষাকে আপন করে নেওয়ার চেষ্টা করাটা অনেকটা যেন ভিক্ষাবৃত্তির মতন। তো সেই ভিক্ষাবৃত্তি তিনি গ্রহণ করেছিলেন, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এবং যে ক্ষণে তিনি এই ধরনের আচরণ করেছিলেন সেই ক্ষণটাকে তিনি বলছেন কুক্ষণ, মানে তার খারাপ সময় ছিল, দুঃসময় ছিল, তাই জন্য তিনি এমন ভুল কাজ করেছিলেন। আচরি মানে আচরণ করি বা করেছিলাম। এরপর কবি বলছেন, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। এবং এই চেষ্টা করতে গিয়ে তিনি বহুদিন সুখ ত্যাগ করে নিজের জীবনে যেন দুঃখ ডেকে এনেছিলেন। অর্থাৎ সর্বক্ষণ কবির মনে একটা টেনশন হতো, তার একটা মাথার মধ্যে চিন্তা চলতো যে তিনি আদপেই অন্য ভাষায় পণ্ডিত হয়ে উঠতে পারবেন কি না, অন্য ভাষায় তিনি একটা সুনাম অর্জন করতে পারবেন কি না। তো এইরকম একটা চিন্তায়, টেনশনে এবং খুব একটা ভাবগম্ভীরভাবে তিনি নিজের জীবনটাকে কাটিয়েছেন, তাই সেই সময় তার মনের মধ্যে একটুও সুখ শান্তি ছিল না। তো এখানে এই কাটাইনু বহুদিন সুখ পরিহরিতে, পরিহরি শব্দটার অর্থ হচ্ছে পরিহার করা, মানে কবি সুখ পরিহার করে রীতিমতো দুঃখে টেনশনে তার সময়টা কাটিয়েছেন। এরপর কবি বলছেন, অনিদ্রায় অনাহারে শোপিকায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে বরি। এই লাইন দুটোর মানে কি? এই লাইন দুটোর মানে হচ্ছে, তিনি সেই সময় রীতিমতো খাওয়া ঘুম সব ত্যাগ করে দিয়েছিলেন। এক তো একটা জীবনের প্রতিষ্ঠা পাওয়ার আকাঙ্ক্ষা, সেই চেষ্টা, আর আরেক দিকে ছিল সেই ধরনের প্রতিষ্ঠা না পেয়ে দুঃখ, যন্ত্রণা, খানিকটা অর্থাভাবও ছিল সেই সময়। কারণ তিনি যে কাজটা সেই সময় করছিলেন তাতে সাফল্য পাচ্ছিলেন না, ফলে তার অর্থাভাব ঘটছিল, তাই কোনো কোনো সময় তাকে অনিদ্রায় অনাহারে কাল কাটাতে হয়েছে। তাই তিনি বলছেন, সেই সময় তিনি প্রকৃতপক্ষে মজিনু বিফল তপে অবরণ্যে বলি, তিনি মজেছিলেন একটা বিফল তপস্যায়, যে তপস্যাটায় প্রকৃতপক্ষে কোনো ফল লাভ করা যায় না, সেটাই বিফল তপস্যা। এবং তখন তিনি কি করেছিলেন, তিনি অবরণ্যকে বরণ করেছিলেন, অর্থাৎ যাকে বরণ করবার নয়, অবরণ্য, যেটা বরণের যোগ্য নয়, তাকে তিনি বরণ করে নিজের জীবনে আহ্বান করেছিলেন। এরপর কবি বলছেন, কেলিনু শৈবালে ভুলি কমল কানন। তিনি বলছেন, তিনি প্রকৃতপক্ষে যেন খেলা করছিলেন শ্যাওলার দল নিয়ে, শৈবাল মানে শ্যাওলা। তো শ্যাওলার দলের মাঝখানে বা যেখানে শ্যাওলা ঘেরা জমি, সেখানে কেউ কি কেলি করতে যায়? কেলি কথার অর্থ হচ্ছে খুব আনন্দের সঙ্গে খেলা করা, খুব আনন্দের সঙ্গে নিজের আনন্দময় সময় কাটানো। যেমন আমরা ফুলের বাগানে, পার্কে, কোনো সৌন্দর্যময় জায়গায় সময় কাটাতে যাই, গল্প করতে যাই, পিকনিক করতে যাই, সেই রকম বিষয়টাকেই অনেক ক্ষেত্রে কেলি বলতে বোঝানো হয়। তো
তো মাইকেল মধুসূদন দত্ত এখানে বলছেন তিনি যেন শ্যাওলার দলের সঙ্গে বা শৈবাল ধামে কেলি করতে গিয়েছিলেন। কাকে ত্যাগ করে? ভুলি কমল কানন, প্রকৃতপক্ষে পদ্মের বন, যেখানে পদ্ম ফুল ফুটে রয়েছে, প্রচুর সুগন্ধ, প্রচুর সৌন্দর্য, যেটা প্রকৃতপক্ষে কেলি করার জায়গা, সেই স্থান ছেড়ে তিনি শৈবাল দলের সঙ্গে কেলি করতে গিয়েছিলেন। তাহলে তোমরা নিশ্চয়ই এখানে বুঝতেই পারছো কবি শৈবাল বলতে কাকে বোঝাচ্ছেন আর কমল কানন বলতে কাকে বোঝাচ্ছেন। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, কবি এখানে শৈবাল বলতে ইংরাজি ভাষা এবং পাশ্চাত্য কালচারকে বোঝাচ্ছেন এবং কমল কানন বলতে আমাদের বাংলা, আমাদের বঙ্গ ভাষা, সেটাকে বোঝাচ্ছেন। তো এইভাবে করেই কবি একটা আত্মসমীক্ষা দিয়েছেন এখানে যে তিনি কি কি ভুল করেছেন জীবনে, এবং তিনি বলছেন এই ভুলগুলো করা তার উচিত হয়নি। এরপর কবি বলছেন, স্বপ্নে তব কুললক্ষ্মী কোয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে। এইখানটায় কবি বলতে চাইছেন যে কবির কিভাবে পুনরায় সম্বিত ফিরে এলো বা তিনি কিভাবে পুনরায় সঠিক পথ ধরলেন। তিনি বলছেন প্রকৃতপক্ষে যেন তাদের কুললক্ষ্মী, কুলদেবী তাকে সাহায্য করেছেন এই সঠিক পথে ফিরে আসতে। কবি যেন হঠাৎ করে একদিন স্বপ্ন দেখেছেন যে তাকে কেউ সঠিক পথ প্রদর্শন করাচ্ছে এবং বলছে যে তোর মাতৃকোষেই তো রয়েছে রতনের রাজি, অর্থাৎ তোর বাংলাদেশ, যেটা তোর মাতৃভূমি, যেটা তোর মাতৃভাষা, সেখানেই রয়েছে প্রচুর ধনরত্নের আকর। এখানে ধনরত্ন বলতে কিন্তু পার্থিব যে ধনরত্ন বা মেটেরিয়ালিস্টিক যে সোনাদানা সেগুলোকে বোঝাচ্ছে না, এখানে অবশ্যই বাংলার কালচার, সংস্কৃতি, তার ভাষা এগুলোকে বোঝাচ্ছে। তো সেটা ছেড়ে তোর এই ভিখারি দশা কেন আজকে, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, তোর কেন এরকম ভিখারির দশা বলে তিনি তাকে আরো বলছেন, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, অর্থাৎ হে নির্বোধ, হে অজ্ঞান, এই ভুল পথে তুই আর থাকিস না, তুই পুনরায় তোর ঘরে, তোর মাতৃভূমিতে ফিরে যা। এরপরই কবি কবিতার কনক্লুশন করছেন এবং তিনি বলছেন, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপ খনি পূর্ণ মণি জালে। অর্থাৎ এই আজ্ঞা, স্বপ্নের এই আদেশ তিনি কিন্তু পালন করেছিলেন এবং পালন করার ফলে তিনি কিন্তু বিফল হননি বা নিরাশ হননি, তিনি প্রচুর কিছু জীবনে পেয়েছিলেন, কালে মানে সময়ে। এরপর তিনি এই আজ্ঞা পালন করলেন এবং তিনি সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পেলেন। কি পেলেন? মাতৃভাষা রূপখনি পূর্ণ মণি জালে। তার মাতৃভাষা যে কত সমৃদ্ধ, তার মাতৃভাষা যে কত বিদগ্ধ, সেই স্বাদ তিনি এরপর পেলেন। এরপরই তিনি বাংলায় ফিরে এসে রচনা করলেন একটার পর একটা বিখ্যাত নাটক, বিখ্যাত মহাকাব্য, যেমন শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য এবং অজস্র সনেট। তো এগুলো রচনা করে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু অমর হয়ে গেলেন বাংলা সাহিত্যে। তো এখানে কবি যেন তার জীবনের সেই ঘটনা, তার জীবনের যে গতিপ্রবাহ প্রথম থেকে শেষ পর্যন্ত, তার জীবনের যে বিবর্তন, সেটা খুব সুন্দরভাবে 14টা লাইন বা পংক্তির মধ্যে দিয়ে ব্যক্ত করে দিয়েছেন একটি সনেটের মাধ্যমে। এইভাবে এই অপূর্ব সুন্দর সনেটটি শুধু যে বাংলা ভাষার গুরুত্ব আমাদেরকে বোঝায় তাই নয়, মাইকেল মধুসূদন দত্তের জীবনের একটা ছোট্ট ইতিহাসও যেন আমাদের সামনে সুন্দরভাবে ব্যক্ত করে। আশা করি আজকের কবিতাটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এই ক্লাসটা তোমাদের কাজে লাগবে। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই একটা লাইক করো। ধন্যবাদ।